আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো ইলিশ মাছ পটল দিয়ে ভাজা। আচ্ছা, এটা একটা ইলিশ মাছের পটল দিয়ে তরকারি হবে। ওকে, এই পটল কেটে রাখছে, আলু কেটে রাখছে। এখন তুমি মাছটা একটু দেখাও, আরেকবার একটু দেখাও কি মাছটা ভাজতেছ, তারপরে তুমি পটল দিবা, আলু দিবা, তারপরে মশলা দিয়ে তাতে। এখন ইলিশ মাছটা যে ভাজতেছে, ইলিশ মাছটা কি দিচ্ছ তুমি? হলুদ, ধনিয়া, আর জিরা একটু, আর এই যে বাটা মশলা একটু, আদা। মাছটা কতক্ষণ ভাজবা তুমি? দুই তিন মিনিট। ওকে ওকে, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, মাছ ভাজা হচ্ছে, দেখতে তো বেশ সুন্দর লাগছে, ঠিক আছে না? মাছটা অনেক মোটা মোটা করে সাইজ করছে। আমি করি না, এটা দোকান থেকেই করা। হ্যাঁ, এখন আলু আর পটলটা ভাজা হচ্ছে। ও, আলু দারুণ হবে। পটল মজা লাগে। হ্যাঁ, পটলটা ভাজা হচ্ছে, আলুটাও ভাজা বা সিদ্ধ দিতে এগুলো হচ্ছে। কতক্ষণ করবো এটা? দুই তিন মিনিট। দুই তিন মিনিট আমার গ্রাম। নেক্সট প্রসেস কি? হ্যাঁ, পেঁয়াজটা ভুনা হচ্ছে, এইখানে সে হয়তো পটল দিবে, মাছ দিবে, তারপরে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তারপরে পাক করবে, মশলা দিবে। এখন সে অল্প মশলা দিবে, এটা হলুদ দিচ্ছে এখন প্রথমে। তারপরে আর কি দিবে? এক চামচের মতো দিলাম। এবার দিব হলো মরিচ এক চামচ, আদা রসুন পেঁয়াজ বাটা একটু খানি। ওইদিকে পটল ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন সে হয়তো এটা এখানে দিয়ে দিবে। মাছটা কখন দিবা? আচ্ছা, রান্নাটা তুমি কোথার থেকে শিখছো?
আমার শাশুড়ির আম্মা আচ্ছা তোমার শাশুড়ি তো মারা গেছে মারা গেছে আচ্ছা একটু লবণ লাগবে ওকে একটু লবণ তো দাও এবার কি মাছ দেওয়ার পালা মাছ করে দিয়ে দাও আমি তো কইলামই এটা তরকারি হবে একটা ফোঁটা সব মাছ দিয়ে দিস ওকে গুড এখন এটা কতক্ষণ থাকবে থাকবে ধরো 10 মিনিট 10 মিনিট ওকে থাকুক রান্না কি শেষ পর্যায়ে নাকি হ্যাঁ শেষ আচ্ছা খুবই সুন্দর হয়েছে আশা করি খাইতে অনেক খাইতে অনেক মজা লাগবে হ্যাঁ মজা লাগে আমার সেটা খাইতে তাহলে এখানে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ রান্না কি শেষ পর্যায়ে নাকি হ্যাঁ শেষ আচ্ছা খুবই সুন্দর হয়েছে আশা করি খাইতে অনেক খাইতে অনেক মজা লাগবে হ্যাঁ মজা লাগে আমার সেটা খাইতে তাহলে এখানে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হ্যাঁ তরকারিটা রেডি হয়ে গেছে তরকারিটা দেখতে এক্স্যাক্টলি এইভাবে হবে হ্যাঁ আশা করি খেতে অনেক মজা হবে থ্যাংক ইউ তাসলিমা তোমার কষ্টের জন্য ওকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন